सो गाइस केमन आछो तुमरा आशा करी आल्लाहर रहमते खुबই ভালো আছো। সো গাইস আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি একটা প্রতিবন্ধী ছেলে যে টিকটক থেকে ইউটিউবে আইসা পড়ছে একটা ফেম টেম কামানোর জন্য, কারণ সবাই জানে যে টিকটকে কোনো ভবিষ্যৎ নাই। সো আইসা পড়ছে ইউটিউবে আইসা পড়ার পরে এমন একটা কাণ্ড গড়ায় দিয়েছে যে বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটি সবগুলা রোস্টার ওকে নিয়ে রোস্ট ভিডিও বানায় যাচ্ছে এন্ড এর জন্য ওর মাশাআল্লাহ 1 লাখ থেকে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটুকু নিচে নামতে পারে এটা এই মানুষটা দেখলে তোমরা শিখতে পারো। তো ওর ফার্স্ট 1 লাখ সাবস্ক্রাইব করে দিয়েছে ওর টিকটকে কিছু পাগলা মার্কা ফ্যান ফলোয়াররা এন্ড দেন সেকেন্ড 1 লাখ সাবস্ক্রাইবার করে দিছে ওর ভাইরাল হওয়ার জন্য। মানে ভাইরাল কেমনে হইলো, মানে এই জিনিসটা কেমনে পসিবল? এইসব প্রতিবন্ধী মার্কা না মাথাটা পুরাই একদম বলতে পারো একটা বাটির মধ্যে পানি ডাললে পানির উপরে তেল ডালে তেলের যে তেলটা মনে করো আলাদা হয়ে থাকে ওই আলাদা মাথাটাই হইতেছে গিয়ে অগর। আর যদি আমার এক্সপ্লেনেশনটা এখন যা বললাম না বুঝে থাও, বুঝার দরকার নাই, কারণ তোমরা খুব ভালো করে বুঝো যে আবালটা কি করছে আর কেন করছে। সো জ্ঞান গেমিং বাংলাদেশ সার্ভারে আসছিল, একটা ভিডিও বানাচ্ছিল। তো বাংলাদেশ সার্ভার আসার সাথে যে বাংলাদেশ সার্ভারে কোনো ইভেন্ট কিছু নাই। সো এই জন্য একটু গালিগালাজ, মানে বলতে পারো যে ইন্ডিয়ানদের মুখে তো তোমার ইন্ডিয়ারা তো হিন্দু ধর্ম মুসলমান না, সো ইন্ডিয়ানদের তোমার মুখে মুখে সবসময় 24 ঘন্টা গালিগালাজ থাকে। তো ওইটা ওদের জন্য স্বাভাবিক একবার, বাট আমরা বাঙালি আমরা মুসলমানের মুখে একটু এত গালিগালাজ শোভা দেয় না, বুঝছো? সো ওদের তো মুখে মানে ওদের কথার মধ্যে টানা 4-5টা মতো গালি তো থাকবে। সো জ্ঞান কেউ বাংলাদেশে আইসা কোনো ইভেন্ট দেয় না, মাথাটা গরম হয়ে গেছে, একটা গালিটা দিয়েছে মানুষের বাট্টার প্রোগ্রাম থেকে। সো ইভেন্ট নাই দেখা গালিটা দিছে। অ্যান্ড দেন ওই যে আমাদের বাতিজা যে টিকটক থেকে ইউটিউবে পড়ছে, নাম বলবো না, নাম বললে কাম শেষ বাতিজা। সো ওই কি করছে এরপর একটা টিকটকে ভিডিও বানাচ্ছে যে জ্ঞান গেমিং যা যা বলছে ওটা ঠিকই বলছে, কারণ আমাদের কোনো ইভেন্ট দেয় না বাংলাদেশ সার্ভারে। তারপর হয়তো দেখতেছে যে এই জিনিসটা সবাই বলতেছে যে দিতেছে, মানে ও আর সবাই সেম লেভেল হয়ে গেছে। সো ভাবছে ও কিছু একটা ইউনিক করবে। দেন ওই গেল ইন্ডিয়ান সার্ভারে গিয়ে কিছু উল্টা পাল্টা কথা কয়ে ডাইরেক্ট গালি দিয়ে দিচ্ছে পার্টনার প্রোগ্রামে। বাইসা এটার থেকে মানে ডাইরেক্ট পার্টনার প্রোগ্রাম প্লাস আমাদের জ্ঞান গেমিং বাইরে গালি দিয়ে দিচ্ছে। তো ভাই সাহেব এটার জন্য ওরে নিয়ে যে এত রোস্টাররা রোস্ট করছে ভাই সাহেব রে ভাই, এটার জন্য এত ভাইরাল হয়ে গেছে, বাপ রে বাপ আমার মাথাটা মনে ফাইটে যাব। 1 লাখ থেকে ডাইরেক্ট চলে গেছে 2 লাখ করে, বাপ। এন্ড দেন আমাদের সাদিকুল ভাই ওকে নিয়ে জাস্ট একটা ভিডিও বানাইছে, ওকে একটা রোস্ট করছে, মানে হালকা একটা ছ্যাগা মারা দিছে। এন্ড ওইটার জন্য ও আর সহ্য করতে না পারে ওকে ডাইরেক্ট গিয়ে মামলা করে দিছে। আর এখন মামলা করার পর সাদিকুল ভাইয়ের চ্যানেল থেকে তুমি এখন ওই ভিডিওটা পাইবা না। আমিও খুঁজছিলাম যখন লঞ্চ মানে যখন ভিডিওটা দিছিল তখন তো দেখলাম, বাট এখন আর তুমি পাইবা না, হয় প্রাইভেট করেছে আর ডিলিট করে দিছে। কারণ মানে এইসব প্রতিবন্ধী মার্কা ভিডিও না কোনো মানুষের চ্যানেলে থাকা দরকার নাই, বুঝতে পারতেছো? থাকা দরকার নাই। সব পাগলা মার্কা প্রতিবন্ধী মার্কারা মানে টিকটক থেকে আইসি ইউটিউবে আইসস 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে ধর, যা ঠিক আছে ভালো করে থাক। বাট তোরে কে কইছে ইন্ডিয়ান সার্ভারে গিয়া আরেক পুলারে গালি দিয়ে আরেক পুলার ইয়াটারে গালি দিয়ে আরেক পুলা পার্টনার প্রোগ্রামে গালি দিয়ে, এগুলো তো চলতেই থাকবে বাংলাদেশের কামানোর জন্য ভাই কত কিছু করে। আজকে ভিডিওটা এখানেই দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। এন্ড পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা যদি তোমাদের মূল্যবান সময়টা দিয়ে পুরো ভিডিওটা দেখছো তাহলে এর মানে তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগার মানে প্লিজ একটা লাইক বাটন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক মেরে দাও, হ্যাঁ প্লিজ গাইস। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।